দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বাড়ির কিছু দূরেই কলা বাগানের ভেতর থেকে বছর 55-র এক ব্যবসায়ী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের পুটিয়া মঠ বাড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুটিয়া মঠ বাড়ি এলাকার কাপড় ব্যবসায়ী তথা দাপুটে তৃণমূল নেতা রঞ্জন মণ্ডল শুক্রবার রাতে দুলদুলি বাজার থেকে কাপড়ের দোকান বন্ধ করে বাড়ির দিকে যায়। তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি কলা বাগানের মধ্যে ওই তৃণমূল নেতা রঞ্জন মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় হিঙ্গলগঞ্জ থানায়। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে রঞ্জন মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার কথা চাউর হতে এই এলাকায় আতঙ্ক ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুটো ছিল ওই সন্তোষ আর রঞ্জন, দুটো ভাই। আরে দাদা, দাবি করছেন কি? আমি ফাঁসি হয়ে যাই, আমি ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই। উনি দোকানে বেচাকেনা করতো। কোথায়? ওই দুলদুলি মোড়ে দোকান ছিল, ওটা কাপড়ের দোকান। আপনারা অভিযোগ কি করছেন এখন? আমরা অভিযোগ করছি যে ওর খুন করেছে, তার উপযুক্ত শাস্তি হোক এবং ফাঁসি হোক, এইটাই আমরা চাচ্ছি। কাদের কাছে চাচ্ছেন? চাচ্ছি আমরা পুলিশ অফিসার সরকারের কাছে চাচ্ছি। প্রথমত সংবাদ পাইনি, প্রথমত যারা ওইখানে আমাদের ঢালাই রাস্তায় কাজ করছে ওরা সংবাদ দেয় যে মাঠের মধ্যে একজন মরে পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, গিয়ে দেখি যে আমাদেরই চেনা পরিচিত আমাদের পার্টির একজন কর্মী রঞ্জন মণ্ডল নাম, আমাদের ফেরিঘাটের এখানে একটা কাপড়ের দোকান আছে, সেই দোকানে ব্যবসা করতো। কালকে সন্ধ্যাবেলা যাওয়ার সময় 8টা নাগাদ কি বাড়ি যাচ্ছিলো, মাঝখানে একটা মাঠ ছিল, সেই মাঠেই কোনো কারণে তার জীবনহানি ঘটে গেছে। আমরা বুঝতে পারছি না সাধারণভাবে যে কী করে ঘটলো। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে সংবাদ দিই, থানা থেকে পুলিশ আসে এবং তদন্ত চলছে। বডিটা ময়না তদন্তে পাঠানো হয়েছে, পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করেছি যে দোষীকে ধরে অবশ্যই যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এরকম অপরাধকে আমাদের পার্টি সমর্থন করে না। অথবা মমতা ব্যানার্জি বলেছে প্রত্যেককে শাস্তি দেওয়ার জন্যে, অন্যায় করলে এও যেন শাস্তি পায়। এলাকার দাপুটে তৃণমূল নেতাকে এইভাবে কারা খুন করলো তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তবে ব্যবসায়িক কারণে খুন না রাজনৈতিক কারণে খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। হিঙ্গলগঞ্জ থেকে অন্য মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।